Enemy car. তো তোমাদের ভাই চলে আসছে আরো একটি নতুন গেম প্লে ভিডিও নিয়ে। ভিডিওতে আমরা ডুয়োস স্কোয়াড খেলতেছিলাম, তো এখানে আমরা পচিংকিতে নামি। পচিংকিতে আমাদের সাথে আরো দুইটা স্কোয়াড আছে, তো দেখো। তো এখানে আমি লুট করতেছিলাম, তখনই লেফট সাইডের স্কোয়াড হাউস থেকে গান সাউন্ড আসে। ওখানে একটা বট ফায়ার দিতেছিল, তো চলো বটটাকে মেরে ওর থেকে M4 নেওয়া যাক। তো বটটাকে তো ফিনিশ করে দিলাম, চলো ওর কাছে M4 ছিল, M4টা নিয়ে ও পচিংকিতে যেগুলো এনিমি নাম ছিল ওদিক দিকে যাওয়া যাক। তো ওখানে বটটাকে মেরে এদিকে আসি, তখনই আমার টিমমেট পিছনে আসতেছিল, তো ওকে একটা এনিমিতে ফায়ার দেয়। তো এটাকে তো আমি নক দিলাম, কিন্তু এটার কিল আমি নিতে পারি না। তো তখনই আমার এই ঘরেই দুইটা এনিমি ছিল, তো দেখো। তো এইটা আমাদের উপর পুশ করে দেয়, তো এটার তো নক দিয়ে দিই আর পুরো ফিনিশই দিয়ে দিই। তো উপর আরেকটাই নেমেছিল, তো দেখো। তো এখানে আমার নেট গিলিস হয়ে যায় আর এনিমির এমন শেষ হয়ে যায়, তো তাও ওকে মাইরা দিই ওর এমন শেষ হয়ে যায় যেহেতু। তো এই স্কোয়াডটা তো ফিনিশ ছিল, তো সামনে আর একটা স্কোয়াড ছিল, তো দেখো। তো হিল টিল কইরা এখানে আসলে রাইট সাইডে বিল্ডিং দিতে থেকে দুইটা এনিমির ফুটপ্রিন্ট আসে, তো দেখো। একটা জাস্ট ওই সাইডে ঢুকছে, তো দেখো। তো সামনে দিয়ে আসতেছিল, ওইটারে তো নক দেয়। তো পিস থেকে ওর আরেকটা টিম আসে, ওইটাকেও নক দিয়ে দিই। তো এদের সামনে আরেকটা এনিমি ছিল আর আমার টিমমেট আরেকটাকে নক দেয়, তো দেখো এই লাস্টটাকে কেমনে মারি। তো পচিংকিতে দুইটা স্কোয়াড ছিল, দুইটা স্কোয়াডই শেষ। তো এদেরকে হালকা পাতলা লুট করে চলো পচিংকি থেকে বের হওয়া যাক। পচিংকি থেকে বের হয়ে যাচ্ছিলাম, তখনই লেফট সাইডে একটা বট আসে, তো বটটারে নক ফিনিশ দিয়ে দিই। তো আরেকটা কিল বেশি পেয়ে গেলাম, তো দেখো। আমাদের কাছে একটা ফ্লেয়ার গান ছিল, তো ফ্লেয়ার গানটা মারতে এখানে চলে আসি, যে এখানে আসলে এনিমি আর ফ্লেয়ার গান মারলে তো এনিমি আসবে, তো এখানে থাকলে যারা আসবে তারা ওপেন দিয়ে আসবে, তো ওদেরকে মারতে একটু ইজি হবে। তো এখানে তিনটা চারটা স্কোয়াড পুশ করে, তো দেখো ওপি পাইটো এখানে, ভালো লাগবে তোমাদের। এখানে আমি ঘোরাঘুরি করতেছিলাম, তখনই লেফট সাইডে একটা এনিমি দেখি, ভাবছিলাম এনিমি, তো দেখো। তো নক করে নক না ফিনিশ হয়ে যায়, তো পরে বুঝতে পারি যে এটা বট ছিল। তো পিছনে যেটা ছিল ওইটা একটা এনিমি ছিল, তো ওইটার আমি নক দেই আর ওকে আমার টিমমেট ফিনিশ করে দিবে, তো দেখো। তো এখানে আমি ঘরে ছাদে উঠি, যে কোনো স্কোয়াড আসলে আমি ফার্স্টে একটা দুইটারে নক দিতে পারবো, তো দেখো। তো এখানে থেকে আমি সাইড সাইড দেখতেছিলাম, তখনই সামনে একটা স্কোয়াড যায়। তো এদের উপর আমি স্প্রে দেই, কিন্তু ওরা এখান থেকে ভাইগা যায়। তো একটু পরে আরও একটা স্কোয়াড আসে আমাদের উপর পুশ দিবে, তো দেখো। তো একটু পরে এই গাড়িটা এসে সামনে আমাদের এখানে থামে, তো দেখো ওদের সাথে কেমনে ফাইট নেই। তখনই রাইট সাইডে আরেকটা এনিমি আসে, এখানে আমার জাইরো আটকে যায়।
ওটাকে তো নক করতে করতে আরেকটা গাড়ি নিয়ে চলে আসে, তো ওইটারে তো নক দিছি। তো দেখো, তো আমি যেটাকে ফার্স্টে নক দিছিলাম ওইটার কিল চুরি হয়ে যায়। তো দেখো এখানে যেটা আমার কিল চুরি করছে সেটাকে তো নক দিলাম। তো দেখো একটু পরে লেফট সাইডে আরেকটা বাগি আসবে, দেখো ওদেরকে কামনে মারি। তো ওদের একটারে তো নক করে দিছি, আর একটা বাগি নিয়ে ভাইগা দিছে। তো চলো ওকে ফার্স্টে ফিনিশ করা যাক। তো একে তো ফিনিশ করে দিলাম, তো ফ্লেয়ার মারছিলাম। তো চলো ফ্লেয়ারের ড্রপটা লুট করা যাক। আমরা ফ্লেয়ার লুটতে গেলে পিছ থেকে গাড়ি নিয়ে আরো দুইটা এনিমি আমাদের উপর পুশ দেয়। তো দেখো তো এই দুইটাকে তো আমি গাড়ি থেকে নামতে নামতে মাইরা দেই। তো এখানে আমার 14টা কিল হয়ে যায়, তো আরো 21টা এনিমি ছিল, তো আমরা দুজন বাদ দিলে 19টা এনিমি। তো দেখো তো সামনের 3 স্টোর থেকে আমাদের উপর পড়তেছিল, আর এদেরকে লুইটা আর একটা ফ্লেয়ার গান পাই। তো এখানে ফ্লেয়ার গানটা আবার মাইরা দিই, এখানে আমি গাড়িটা সেভ করতে আসি। তো দেখো তো এখানে আমি গাড়ি নিয়ে এসে থামলে পিছ থেকে আরেকটা এনিমি এসে আমার টিমমেটকে নক দেয়। তো চলো ফার্স্টে টিমমেটকে উঠানো যাক। আমি এখানে টিমমেটকে রিভাইভ দিয়া ঘরের উপরে চলে আসি ওইটাকে মারার জন্য। তো দেখো তো এইটা স্কোয়াডের লাস্ট এনিমি ছিল, তো এটা তো ফিনিশ হয়ে গেল। সামনে 3 হাউজের এনিমিগুলো অনেক প্যারা দিতেছিল, তো চলো ওদেরকে মারতে যাওয়া যাক। তো এখানে আমরা ওদের উপর সরাসরি পুশ দিয়ে দিই। তো দেখো তো আমি ফার্স্টে ওখানে ওদের উপর একটা নেট করি, তো নেট করলে একটাও ফুটে না। তো চলো ওদের উপর পুশ করা যাক। তো এটাকে তো নক দিলাম, নিচে আরেকটা এনিমি ছিল যেটা টিমমেটের সাথে ফাইট নিতে ছিল। তো দেখো তো এটাকে নক করার পর এদের লাস্ট এনিমি গাড়িতে বইসা ছিল, ও অফলাইন ছিল মেবি। তো দেখো তো এখানে তো এদের স্কোয়াডটা ফিনিশ হয়ে যায়, আর ও পিছে থেকে জোন আসতেছিল। তো চলো আর যেগুলো এনিমি আছে ওদেরকে মারতে যাওয়া যাক। তো আমার টিমমেটের কাছে আরেকটা ফ্লেয়ার গান ছিল, তো এখানে আমরা ফ্ল্যাটটা মাইরা হোল্ড করতেছিলাম যে কোনো এনিমি পুষ দেয় কিনা। তো আমাদের এখানে 2টা এনিমি পুষ দেয়। তো দেখো তো যেটা গোরোজা চালাচ্ছিল ওইটাকে আমার টিমমেট নক দিয়ে দেয়। তো সামনে গাছের পিছে আরেকটা এনিমি ছিল, তো দেখো আমি ওইটাকে কেমনে মারি। তো এই এনিমিটা আমাকে অনেক লো কইরা দেয়। তো এরা 2টা ছিল, এদের আরেকটা টিমমেট সামনে আমাদের সাথে দেখাবে, ওইটা আমাদেরকে প্রায় নিয়েই নিছিল আমাদের দুইজনকে। ফার্স্টে আমার টিমমেটকে নক দেয়, আর লাস্টে আমি ওকে মাইরা দিই, ডানমন তেমন করে মাইরা দিই। তো দেখো এখান থেকে আমরা গাড়ি নিয়ে যাচ্ছিলাম, তখনই উজি নিয়ে ওর টিমমেটটা আমাদের উপর ফায়ার দেয়। তো দেখো
তো ও হোল কইরা বইসা ছিল, মানে এক প্রকার ক্যাম্পারই ছিল। তো আমি ফার্স্টে টিমমেটকে বলি যে তুমি গাড়ি নিয়ে ঢুকো, আমি পিছে কবা দিতেছি। তো দেখো তো আমার টিমমেট গাড়ি নিয়ে ঢুকলে উপর থেকে ক্যাম্প কইরা ওরে নক কইরা দেয়। তো দেখো আমি ওটাকে কেমনে মারি। তো যেমন তেমন কইরা এটাকে তো মাইরা দিলাম, আর এনিমি ছিল চারটা। তো দেখো এই চারটাকে লবিতে পাঠাই কেমনে, চিকেন ডিনার নেই। তো টিমমেটে রিভাইভ টিয়ার দিয়া গাড়ি নিয়ে ঘুরতেছিলাম, তো তখনই আমাদের উপর ডিপি দিয়ে ফায়ার ফায়ার দেয়। তো দেখো তো এ তো একাই এনিমি ছিল, তো এটাকে তো ডেড কইরা দিলাম। তো আর এনিমি ছিল তিনটা, লেফট সাইড ওই তিনটা এনিমি ছিল, আর দুইটা এক স্কোয়াডে ছিল আর একটা সোলো ছিল। তো যেটা সোলো ছিল ওইটারে ওরা দুইজন মিলা মাইরা দেয়। তো দেখো ওদেরকে কেমনে মারি। তো গাড়ি নিয়ে এদেরকে খুঁজতেছিলাম, তো দেখো তো আমি ওইটারে নক দিলে ওর টিমমেট আমারে ফিনিশ কর নক করে ফিনিশ করার উপর লাগিয়ে থাকে। তো তখনই নাম্বার টু যা পুরি ধরে মাইরা দেয়, উইনার উইনার চিকেন ডিনারটা আমরা পেয়ে যাই। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সাথে সাথে পাশের বেল আইকনটিও বাজিয়ে রাখবেন। টেক কেয়ার, বাই বাই।